বেশিরভাগ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার কিছুদিন পরেই আসে বাঙালির আর এক পূজা, সেটি হলো কোজাগরী লক্ষ্মী পূজা। আজ সেই দিন কোজাগরী লক্ষ্মী পূজা। বাঙালির ঘরে ঘরে উলু ও শঙ্খধ্বনির মধ্য দিয়েই আজ মা পূজিত হবেন। পরিবারের সুখ শান্তি ও শ্রীবৃদ্ধি কামনায় এই পূজা হয়ে থাকে। রাজরাজাদের আমলে বহু প্রাচীন লক্ষ্মী পুজো হয় আমাদের এই বাংলায়। তেমনই এক প্রাচীন লক্ষ্মী পুজো হলো বাঁকুড়া জেলার কতুলপুরের ভদ্র পরিবার ও খাঁ পরিবারের যৌথ উদ্যোগের লক্ষ্মী পূজা। কয়েকশো বছর ধরেই এই লক্ষ্মী পূজা হয়ে আসছে। আনুমানিক 200 বছর আগে তারাপদ ভদ্র ও গৌরবরণ খাঁ তাদের নিজ উদ্যোগে এই পূজা শুরু করেন। তৎকালীন সময়ে এই দুই পরিবারই ব্যবসায়ী পরিবার ছিল, তাই তারা ব্যবসায়িক শ্রীবৃদ্ধি কামনাতেই লক্ষ্মী পূজা শুরু করেছিলেন। জমিদারিত্ব চলে গেলেও ঐতিহ্য এখনও রয়ে গেছে। পুরানো রীতিনীতি মেনে এখনও সেই একইভাবে মা লক্ষ্মী পূজিতা হচ্ছেন। প্রতি বছর বহু লোক সমাগম নিয়ে দুই পরিবারের সহযোগিতায় এই পূজা হয়ে থাকে, কিন্তু এই বছর করোনা পরিস্থিতির কারণে সীমিত সংখ্যক লোক নিয়ে পুরানো রীতিনীতি আচার আচরণ সব কিছু মেনে পূজা করছেন। জগৎ সংসার যেন আবার সুস্থ হয়ে ওঠে এই কামনা করে ও সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়েই তারা এই পূজা সম্পন্ন করতে চান। কতুলপুর থেকে চিন্ময় কুণ্ডু, রিপোর্ট আরামবাগ টাইমস। আমাদের এই পুজো এটা প্রায় 200 বছরের উপরে। এই পুজোর ঐতিহ্য অনেক কিছু আছে, যেমন এই পুজোতে ওই খাঁ পরিবার এবং ভদ্র পরিবার, বিশেষ করে যুগলকৃষ্ণ ভদ্র, অটল বিহারী ভদ্র, আর এদিকে হচ্ছে আমাদের ভগবত দাস খাঁ, এদের যে যৌথ উদ্যোগ সেই উদ্যোগে পুজো প্রতিষ্ঠিত হয়েছিল। এই পুজোর ঐতিহ্য আরও, যেমন এখানেতে পুজোর সময় তো আমাদের প্রায় 200 জন ব্যক্তি এখানে তো উপস্থিত হয়, কিন্তু এই করোনা পরিস্থিতির জন্য কিন্তু এখানে উপস্থিত হতে পারেনি আর কি। প্রায় দুশো বছরে। হ্যাঁ, এখানেতে যাত্রা, তারপর থিয়েটার, এগুলোতে বাউল গান, কীর্তন, এই সমস্ত কিছু হয়ে থাকে আর কি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, করোনার পরিস্থিতিতে এগুলো কিন্তু সব বাতিল করে দেওয়া হয়েছে। এই ইতিহাস হচ্ছে যে আমাদের বিশেষ করে বণিকরা, আমাদের যে পরিবারটা হচ্ছে যে বণিকদের পরিবার, এখানে বাণিজ্যের জন্য সবাই ব্যস্ত থাকে আর বিভিন্ন রকম বাণিজ্য, এবং বিশেষ করে বেনেতি যে বাণিজ্য, সেই বাণিজ্য নিয়ে তারা ব্যস্ত থাকে। সেই বাণিজ্যের ক্ষেত্রেতে এখানেতে মা লক্ষ্মীর আরাধনা তারা করেছিলেন, এবং তারই কৃপা দৃষ্টি এই আমাদের বংশের মধ্যে পড়েছিল আর কি। বিশেষ করে দুটো বংশের মধ্যে যে ঐক্য, সেই ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। আমার লক্ষ্যের কাছে চাইব যে করোনামুক্ত যে আমাদের পৃথিবী, সে পৃথিবী যেন করোনামুক্ত হয়, আমাদের দেশ, আমাদের রাজ্য এবং তথা গোটা পৃথিবী যেন করোনামুক্ত হয়। মানুষ যেন সুখে শান্তিতে তারা বিরাজ করতে পারে, পূর্বের মতন যেন তারা সুস্থ সবল চিত্তে তারা থাকতে পারে। বলব, আমার নাম গৌরবরণ খাঁ। বলব, আমার নাম তারাপদ ভদ্র। Collection jeans and t-shirts only for men. Ooh,